শিরোনাম আজকের শেয়ার বাজার এবং কমোডিটি বাজারের স্থিতি সংক্রান্ত তথ্যের গণনা আজ সাতই অক্টোবর দু আমি শ্রেয়া মুখার্জি অজয় অ্যাস্ট্রোমানি গুরু ফার্স্ট গ্লোবাল অ্যাস্ট্রো ফাইন্যান্স ডিজিটাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত ও অভিবাদন জানাই শেয়ার বাজার এবং পণ্য বাজারের আজকের ভবিষ্যৎ নবরাত্রির সূচনা এবং অগ্রসেন জয়ন্তীতে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই আজ চন্দ্র তুলা রাশিতে রয়েছে শুক্র ও কেতু গ্রহ বিশ্চিক রাশিতে অবস্থান করছে বৃহস্পতি ও শনি বিপরীতমুখী হবে এবং মকর রাশিতে অবস্থান করবে আজ বুধ সূর্য মঙ্গল কন্যা রাশিতে বিরাজমান হবে বুধ ও মঙ্গল স্থির এই সমস্ত গ্রহ সহযোগিতায় বাজারের উন্নতি খুব দ্রুত সম্ভব হতে পারে আজ ভারতীয় শেয়ার বাজারে অটোমোবাইল গয়না হোটেলগুলির কোম্পানিগুলিতে নজর রাখা উপযুক্ত হবে টাটা মোটরস মারুতি সুজুকি অ্যাপোলো টায়ার্স স্টকগুলিতে নজর রাখা বাঞ্ছনীয় হবে আসন্ন সময় উন্নতির সম্ভাবনা থাকতে পারে অ্যাগ্রোচ আজ মঙ্গল ও সূর্যের এক অসাধারণ সঙ্গম এই সমস্ত গ্রহ সহযোগিতা কৃষি উৎপাদিত ধনে এবং জিরাতে বৃদ্ধির লক্ষণ দেখাচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পাঁচ দিনের মধ্যে বিদায় জানাতে পারে কমডিটি ওয়াচ তামার উত্থানের সম্ভাবনা রয়েছে রাশিচক্রের ওপর ভিত্তি করে আজ আপনার লাভ এবং ক্ষতি মেষ সিংহ এবং ধনু রাশি আগুনের লক্ষণ আজকের দিনটি ঝামেলাপূর্ণ হতে পারে দুটো থেকে তিনটের মধ্যে অতিরিক্ত সতর্কতা নেওয়া উচিত বৃষ রাশি এবং মকর রাশি হলো পৃথিবীর মৌলের লক্ষণ আপনি বড় বিনিয়োগে উপার্জন করতে পারেন আজ বড় চুক্তি এড়িয়ে চলুন বারোটা থেকে একটার মধ্যে সতর্ক থাকুন মিথুন তুলা কুম্ভ রাশি বায়ু উপাদানের লক্ষণ আজ লাভের সম্ভাবনা প্রবল তিনটে থেকে চারটের মধ্যে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে কর্কট বৃশ্চিক এবং মিন রাশি জলের উপাদানের লক্ষণ আজ আপনি লাভ করতে পারেন পুনরায় নেওয়ার সিদ্ধান্তগুলি পরীক্ষা করুন একটা থেকে দুটোর মধ্যে অতিরিক্ত সতর্ক থাকুন একটি গুরুত্বপূর্ণ তথ্য হল উনিশশো থেকে একাশি সালে জন্মগ্রহণকারী নেটিভদের জন্য এটি অতিরিক্ত সতর্কতার সময় একটি শক্তিশালী গ্রহ আপনাকে অগ্রগতি সুবিধা এবং সম্মান দেবে উপরোক্ত সমস্ত তথ্য মৌলিক বিশ্লেষণ এবং আর্থিক জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে দেওয়া হচ্ছে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি আপনার বিবেচনার উপর গবেষণা করতে পারেন এবং আপনার উপদেষ্টার মতামত নিতে পারেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন যাতে আমরা আপনাদের আরও ভালো তথ্য প্রদান করতে পারি ধন্যবাদ